হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন আপডেট নিয়ে। দেখতে পাচ্ছেন কালার্স বাংলা এইচডি আবারও অ্যাড করে দেওয়া হয়েছে। এক্সপ্রেস AM 40°তে আবার কালার্স বাংলা এইচডিকে অ্যাড করে দেওয়া হয়েছে। তো চলো, কোন টিভিতে অ্যাড করে দেওয়া হয়েছে এবং টোটাল কতগুলো চ্যানেল আসছে তা দেখে নিব। তো চলে যাব আমার টিভি লিস্টে এবং টিভি লিস্টে গিয়ে ওকে করব এবং অল টিভিগুলো ডিলিট করে নেব আগে। তো দেখতে পাচ্ছেন সিলেক্ট করে অল টিভি আমি এই মুহূর্তে ডিলিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ডিলিটের জন্য ওকে করে দিলাম এবং দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে গেল। এবার চলে যাব আমি অ্যান্টেনা সেটিংয়ে এবং অ্যান্টেনা সেটিংয়ে গিয়ে ওকে করব এবং স্যাটেলাইট সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমি নিউ স্যাটেলাইট সিলেক্ট করে নিয়েছি এবং এলএমই পাওয়ার অন রাখবো এবং এলএমই ফ্রিকোয়েন্সি রাখবো ইউনিভার্সাল। আর ডিস্কি সুইচ যেহেতু ব্যবহার করছি আমি 3 নম্বর পোর্টে রাখছি, সেজন্য ওকে করে বিন করে ওকে করে দিলাম এবং ওকে করে ফ্রি টু ওয়ারের জায়গায় এবং নো রাখবো এবং টিভি এবং রেডিওর জায়গায় অল করে স্ক্যানের জন্য আমি ওকে করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্যান হচ্ছে এবং স্ক্যান টাইপটা প্রতিবারে নয়, এবারও ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিয়েছি। যারা ফার্স্ট টাইম আনসার ফ্রিডিস ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে দেখতে পাবেন এক্সপ্রেস AM 40° ইস্টের নিউ চ্যানেল লিস্ট এবং নতুন চ্যানেল কালার্স বাংলা এইচডিকে অ্যাড করে দেওয়া হয়েছে। কোন টিভিতে অ্যাড করে দেওয়া হয়েছে তা দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার স্ক্যান কমপ্লিট হয়ে গেছে এবং 2 ইঞ্চ সেভ বলছে, তো আমি সেভ করে নেব। আর দেখতে পাবেন এখানে স্ট্রং টিভিটা আমি দেখিয়ে দেবো। এখান থেকে এবার চলে যাবো ব্যাক এবং ব্যাকে গিয়ে দেখিয়ে দেবো স্ট্রং টিভি। টিভি লিস্টে এসে ওকে করলাম এবং দেখতে পাচ্ছেন 3 নম্বর টিভিটি হচ্ছে স্ট্রং টিভি 11630 ভার্টিক্যাল এবং 26000 এই টিভিটি হচ্ছে স্ট্রং টিভি। তো এই টিভিতে আপনারা খুব সহজে সিগন্যাল রিসিভ করতে পারবেন। ডিস সেটিংটা দেখতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওতেই আপনারা দেখে আসতে পারেন। তো দেখতে পাচ্ছেন আফগান টিভি চলছে, দেখতে পাচ্ছেন আফগান টিভি চলছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। তো দেখতে পাবেন আফগান টিভিটা চলছে, দেখতে পাচ্ছেন আফগান টিভিটা চলছে এবং এরপরে দেখতে পাচ্ছেন কালার্স বাংলা এইচডি, দেখতে পাচ্ছেন কালার্স বাংলা এইচডিকে অ্যাড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন চলছে কালার্স বাংলা এইচডি। তো আপনারা দেখে নেবেন কোন টিভিতে এটা সিলেক্ট করে। দেখতে পাচ্ছেন সিস্টি টিভি বাংলা চ্যানেল সিস্টি টিভি দেখতে এই মুহূর্তে চলছে এবং অ্যাড চলছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সিস্টি টিভি, দেখতে পাচ্ছেন নন্দিনী টিভি এই মুহূর্তে কালার বাড়াচ্ছে। দেখতে পাচ্ছেন নন্দিনী টিভি কালার বাড়াচ্ছে এবং বাতান এইচডিতে দেখতে পাচ্ছেন লাইভ ক্রিকেট খেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন বাতান এইচডিতে দেখতে পাচ্ছেন টেস্টে চলছে গ্লোবাল স্পোর্টসে দেখতে পাচ্ছেন গ্লোবাল স্পোর্টসে চলছে এবং পিস টিভি চলতে এই মধ্যে পিস টিভিতে কালার বার আসছে। তো দেখতে পাচ্ছেন টোটাল আমার 8টা চ্যানেল আসছে, দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আরটি টিভি চ্যানেলটাও চলছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন কালার্স বাংলা এইচডি, দেখতে পাচ্ছেন কোন টিভিতে চলছে চ্যানেলটা তাও দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে টিভিটা দেওয়া হয়েছে 11630 ভার্টিক্যাল আর 26000 এই টিভিটিতে আপনি কালার্স বাংলা এইচডি আপনারা রিসিভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বাতান এইচডিও চলছে, দেখতে পাচ্ছেন আর চলছে গ্লোবাল এইচডি। তো চাইলে আপনারা এই ডিশটা খুব সহজেই সেটিং করতে পারবেন। সেটিং দেখতে চাইলে ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওর লিঙ্ক, সেখানে গিয়ে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন এবং কীভাবে ডিশটা সেটিং করবেন তাও দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।